শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে লাশ পোড়ানোর জায়গা নেই, তাই নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে লাশ। ভারতে করোনায় বিদ্যার মৃত্যু, 13 ঘন্টায়ও এগিয়ে আসেনি কেউ। স্ত্রীকে নিয়ে কাবাঘরের ভেতরে প্রবেশ করলেন ইমরান খান। ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর গাড়ি হামলা চালালো ইসরায়েল। এবার হামাসের হামলার ভয়ে আয়রন ডোমের সংখ্যা বাড়ালো ইসরায়েল। এবার আরব সাগরে বিপুল অস্ত্রসহ নৌকা আটক করল মার্কিন বাহিনী। এবং সবশেষ থাকছে ইরানের সমর্থন চেয়ে হামাস প্রদানের চিঠি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের উত্তরপ্রদেশে যমুনা মরা গাঙ্গে এবার লাশের মিছিল। একটা নয় দুটো নয়, একদিনে প্রায় এক ডজন দেহ ভাসতে দেখা গেল নদীর বুকে। রাজ্যে করোনার প্রকোপ লঘু করে দেখানো হচ্ছে বলে যখন অভিযোগে বিদ্ধ যোগী আদিত্যনাথ, ঠিক ওই সময় এমন শিউরে ওঠার মতো দৃশ্য সামনে এলো। স্থানীয়রা জানিয়েছেন করোনায় কার্যত মরক লেগেছে যমুনার আশেপাশের গ্রামগুলোতে। তবে অনেক পরিবারেরই সৎকার করার সামর্থ্য নেই, তাই পরিজনের লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। হামিরপুর জেলায় যমুনা নদীর উপর কানপুর সাগম মার্গ এলাকায় সংযোগকারী একটি সেতুর উপর থেকে গত বৃহস্পতিবার ওই দৃশ্য চোখে পড়ে। দেখা যায় যমুনায় বেশ কিছু লাশ ভেসে যাচ্ছে। নদীর কিনারায় আটকে গেছে দু একটি শব, যেখানে ভিড় করেছে কাকের দল, চড়ে বেড়াচ্ছে গরু মহিষও। বিষয়টি নজরে পড়তেই সেতুর উপর যান চলাচল কার্যত থমকে যায়। রেলিংয়ের উপর থেকে ঝুঁকে পড়তে থাকে পথচলিত মানুষ। খবর দেওয়া হয় পুলিশকেও। ট্রাক্টর নিয়ে গিয়ে নদীর তীর থেকে দুটি লাশ উদ্ধার করে নিয়ে সৎকার করা হয়। ওই দুটি লাশের মধ্যে একটি আদাপুরা লাশ ছিল বলে জানা গেছে। গোটা ঘটনায় আতঙ্কে ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। একসাথে এত লাশ কোথা থেকে এলো, করোনায় আক্রান্ত হয়ে সকলের মৃত্যু হয়েছে কিনা, এমন হাজারো প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, করোনা রোগীদের লাশও যদি ভাসিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে নদীর পানি কতটা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে। করোনা আক্রান্ত এক বিদ্যার মৃত্যুর প্রায় 13 ঘন্টা পার হয়ে গেলেও মরদেহ সৎকারের জন্য এগিয়ে আসেনি প্রশাসন। এই দীর্ঘ সময় বাড়িতেই পড়ে থাকতে হয় মরদেহ। অবশেষে দীর্ঘ সময় পর প্রশাসনের উদ্যোগে মরদেহ সৎকারের ব্যবস্থা করা হয়। মৃত পরিবারের সদস্যরা পিপিই কিট পরে পৌরসভার গাড়িতে করে মরদেহ তুলে সৎকারের জন্য শ্মশানের দিকে রওনা হন। রোববার ভারতের উত্তর চব্বিশ পরগনায় জেলায় হাবড়ায় এই ঘটনা ঘটে। জানা গেছে রোববার সকাল 7টার দিকে হাবড়া থানার অন্তর্গত বেলির মাঠ এলাকায় বাসিন্দা ষাটুর্দ আশালতা মণ্ডলের মৃত্যু হয়। তার পরিবারের পুরুষ সদস্যরা কর্মসূত্রে অন্য রাজ্যে থাকেন। প্রায় 7 দিন জ্বর থাকা অবস্থায় গত 26 এপ্রিল আশাতলা করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টে জানা যায় তিনি করোনা পজিটিভ। তারপর থেকেই বাড়িতেই চিকিৎসা ছিলেন তিনি। রবিবার সকালে বিদ্যার মৃত্যুর পর স্থানীয়রা প্রশাসনের দ্বারস্থ হন। অভিযোগ রয়েছে মরদেহ সৎকারের জন্য প্রশাসনকে বারবার বলা হলেও কোনো সাহায্য পাননি তারা। জলবৃষ্টির মধ্যে বিদ্যার মরদেহ দীর্ঘক্ষণ তাদের বাড়ির উঠানে পড়েছিল। এরপর স্থানীয় প্রশাসন বিদ্যার বাড়িতে দুটি পিপি কিট দেয়। অবশেষে বিদ্যার মৃত্যুর প্রায় 13 ঘন্টা পর পৌরসভা থেকে সৎকারের জন্য গাড়ি পাঠানো হয়। বিদ্যার বাড়ির দুই নারী সদস্য পিপি কিট পরে মরদেহ গাড়িতে তোলেন। স্ত্রী বুসরা বিবিকে নিয়ে মক্কায় পবিত্র কাবাঘরের ভিতরে প্রবেশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার বিশেষ নিরাপত্তায় উমরা পালন করেছেন তিনি। এ সময় সস্ত্রীক কাবাঘরে প্রবেশ করেন এবং হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এর আগে মদিনায় হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করেন ইমরান খান। এ সময় তিনি মসজিদের নববীতে নামাজ আদায় এবং ইফতার করেন। এছাড়াও মক্কায় সে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওয়াইসির মহাসচিব ডক্টর ইউসুফ আল উসমানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা সম্প্রতি মুসলমান বিশ্বের নানা ইস্যু নিয়ে আলাপ করেছেন। সম্পর্ক জোড়া লাগাতে 3 দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জেরুজালেম পবিত্র মসজিদুল আকসায় 3 দিন ধরে নিরাপদ ফিলিস্তিনি মুসল্লিদের উপর হামলা চালাচ্ছে ইহুদিবাদী
আজ সোমবার সকালে একদল ইসরায়েলি সেনা অস্ত্রশস্ত্র নিয়ে আল আকসায় ঢুকে পড়ে। ফিলিস্তিনিরা তাদের বাধা দিলে তাদের উপর গোলাবর্ষণ শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘটনায় জেরুজালেমে বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। তখন বিক্ষোভকারীদের উপর একটি প্রাইভেট কার উঠিয়ে দেন এক ইসরায়েলি নাগরিক। এই ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে এক ইসরায়েলি সজোরে গাড়ি চালিয়ে এক ফিলিস্তিনি বিক্ষোভকারীর উপর তা উঠিয়ে দেয়। পরে সেখানে থাকা অন্যরা প্রতিবাদ করে। পরে এক ইসরায়েলি পুলিশ এসে হামলাকারীকে রক্ষা করতে ফিলিস্তিনিদের উপর অস্ত্র তাক করে। ইহুদিবাদী ইসরায়েলের দক্ষিণ অংশে নতুন করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বসিয়েছে দখলদার সেনারা। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ব্যাপক সংখ্যায় ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে, এই আশঙ্কায় আয়রন ডোমের সংখ্যা বাড়ানো হয়েছে। এসব তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক হারেজত। পত্রিকাটি আরও লিখেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী সেনার সংখ্যা বাড়ানো হয়েছে। বাইতুল মুকদ্দাসে সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েল। এছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনিরা অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করছে দখলদার সেনারা। এই কারণে সেখানে তাদের পূর্ব নির্ধারিত প্রশিক্ষণ কোর্স স্থগিত রাখা হয়েছে। রবিবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি অনাবাসিক এলাকায় আঘাত করেছে। এরপর দখলদার বাহিনীও গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালায়। গত কয়েকদিন ধরেই বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসা এবং এর আশেপাশে এলাকায় ফিলিস্তিনিদের উপর ব্যাপক হামলা চালাচ্ছে ইহুদিবাদী বাহিনী। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহর উত্তর আরব সাগর থেকে বিপুল অস্ত্র বহন করা রাষ্ট্রীয় পতাকাবিহীন একটি আরবীয় দাউনৌকা আটক করেছে। রোববার মার্কিন পঞ্চম নৌবাহিনী প্রকাশিত একটি বিবৃতিতে এই তথ্য জানানো বলা হয়। আন্তর্জাতিক পানিসীমার পঞ্চম বহরের ক্রুজার ইউএস মানেট্রো 6-7 মে দুই দিন নিয়মিত অভিযানের সময় ওই নৌকাটি আটক করে। এতে বলা হয় আটক অস্ত্রের মধ্যে কয়েক ডজন রাশিয়ার তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল, কয়েক হাজার চীনা 5-6 টাইপ অ্যাসল্ট রাইফেল, কয়েক শত PKM মেশিন গান, স্নাইপার রাইফেল এবং রকেট প্রেপেড গ্রেনেড লঞ্চার রয়েছে। বিবৃতিতে বলা হয় জব্দ করা বিপুল এই অস্ত্র বর্তমানে মার্কিন হেফাজতে রয়েছে। অস্ত্রবাহী এই নৌকাটি কোথা থেকে কোথায় যাচ্ছিল তার তদন্ত করা হচ্ছে। তবে পূর্বের ঘটনায় বিবেচনা করে ধারণা করা হচ্ছে অস্ত্রবাহী নৌকাটি ইরান সমর্থিত ইয়েমেনে হাউসি বিদ্রোহীদের কাছে পাঠানো হয়েছিল, যারা 2014 সাল থেকে দেশটিতে চলমান গৃহযুদ্ধে রাজধানী সানা উত্তর অঞ্চল নিয়ন্ত্রণ করে আসছে। আলকুদস শহরের মুসলমানদের জন্য দৃঢ় সমর্থন দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। পবিত্র এই শহরে ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ্য করে একটি চিঠি পাঠান হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। এতে জেরুজালেম আলকুদস শহরে ইসরায়েলি সেনাদের চলমান আগ্রাসন, ফিলিস্তিনি ভূখণ্ডকে ইহুদিকরণ এবং আল আকসা মসজিদে মুসল্লিদের উপর হামলার মতো ঘটনার দিকে তিনি সর্বোচ্চ নেতার দৃষ্টি আকর্ষণ করেছেন। পবিত্র রমজান মাসে ইসরায়েলের আগ্রাসী তৎপরতার সমালোচনা করে ইসমাইলিয়া হানিয়া বলেন, ইসরায়েলকে এই ধরনের তৎপরতার জন্য বিপজ্জনক পরিণতির মুখে পড়তে হবে। ইসরায়েলি অপরাধ যজ্ঞের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ইসমাইল হানিয়া ইরানের সর্বোচ্চ নেতার প্রতি বিশেষ আবেদন জানান। একই সঙ্গে ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের বর্বরতা বন্ধের জন্য আন্তর্জাতিক কূটনৈতিকের মাধ্যমে পুরো মুসলিম বিশ্বকে জাগিয়ে তোলার আহ্বান জানান। টানা 3 দিন ধরে জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় নির অপরাধ হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।